Assalamualaikum. Honda CB Hornet 160R ABS. এই ব্যাগটার প্রাইস বর্তমান সময়ে 2,55,000 টাকা। এখন এত টাকা প্রাইসে এই ব্যাগটাকে কেনা আপনার জন্য উচিত হবে কিনা? নাকি এই বাইকের প্রাইস যেহেতু বেশি বাইকটার ফিচারসও খুবই ভালো। সম্পূর্ণ বিষয়টাই থাকছে আজকের ভিডিওতে। প্রথমে আসে বাইকের লুকস। বাইকের লুকস অবশ্য ভালোই। এটা দেখতে অবশ্য ভালোই লাগে। বাইকটা দেখতে বাল্কি আর দেখতে মনে হয় এটা 200cc কোনো বাইক বা 180cc। বাইকের লুকস নিয়ে অবশ্য কোনো কমপ্লেইন নেই। এটা মূলত স্ট্যান্ডার্ড কমিউটার একটা বাইক। এখন আসে বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাইকের ইঞ্জিন কনফিগারেশন। বাইকটার ইঞ্জিনে ইউজ করা হয়েছে এয়ার কুল সিঙ্গেল সিলিন্ডার কার্বোরেটর ফোর স্ট্রোক। এই বাইকটাতে ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 162.71cc আর এটা থেকে পাওয়ার প্রডিউস করে 8000 RPM এ 14.9 bhp। এই পাওয়ার প্রডিউস ক্ষমতা অনুযায়ী বাইকটা থেকে টপ স্পিড পাবে 120 কিলোমিটারের আশেপাশে। এটা অবশ্য অ্যাভারেজ বলা যেতে পারে এই সিগমেন্টের একটা বাইক অনুযায়ী। খুব একটা যে বেশি টপ স্পিড পাওয়া যাচ্ছে এমন কিন্তু না। আর বাইকটা থেকে টর্ক প্রডিউস করে 6500 RPM এ 14.5 নিউটন মিটার। পাওয়ার এবং টর্ক প্রডিউস ক্ষমতা প্রায় কাছাকাছি। স্টার্টিং মেথড হিসাবে এই বাইকটাতে সেলফ এবং কিক দুইটা অপশনই থাকছে। এটা অবশ্য বাইকের একটা গুরুত্বপূর্ণ ভালো বিষয়, কারণ অনেক সময় সেলফে কাজ করে না, তখন কিক স্টার্টের প্রয়োজন অবশ্যই হয়। আর একটা বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বাইকের সাসপেনশন। বাইকটাতে সাসপেনশনে বাইকের ফ্রন্ট ইউজ করা হয়েছে টেলিস্কোপিক। এই টেলিস্কোপিকটা একটু মোটা, এজন্য ফিডব্যাকও ভালো। আর পেছনে থাকছে মনোশক। আমাদের দেশের রোডে এই টাইপের সাসপেনশন বেস্ট আউটপুট দিতে পারে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বাইকের ব্রেকিং। এই বাইকটাতে ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে সামনে 276mm ডিস্ক ব্রেকিং সিস্টেম, আর পেছনে থাকছে 220mm ডিস্ক। এখন এই বাইকে আরও যুক্ত করা হয়েছে সিঙ্গেল চ্যানেল ABS। এই ABS-এর জন্যই বাইকের প্রাইসটা এত বেশি। কিন্তু শুধু একটা ABS-এর জন্য বাইকের প্রাইস এত বেশি হওয়া অবশ্যই অযৌক্তিক। টায়ার সেকশনে থাকছে সামনের চাকায় 100 আর পেছনের চাকায় 140। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটির দিকে যদি আমরা খেয়াল করি, তখন দেখব বাইকের ফুয়েল ট্যাঙ্কে ইউজ করা হয়েছে 12 লিটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি। এই ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি 14 লিটার হতো তাহলে সেটা হতো পারফেক্ট, কারণ অনেক নেকেট স্পোর্টস এবং স্পোর্টস বাইকেও দেখা যায় 13 থেকে 14 লিটার ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ইউজ করা হয়। সেই হিসাবে এটা একটু কম। গ্রাউন্ড ক্লিয়ারেন্সে থাকছে 164mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, এটাও অবশ্য কম। আমাদের দেশ অনুযায়ী গ্রাউন্ড ক্লিয়ারেন্স আরও কিছুটা বেশি হওয়া প্রয়োজন ছিল, কারণ রাস্তার স্পিড ব্রেকার অনেকটাই উঁচু, এটা তো অবশ্য বুঝতে হবে। আর সম্পূর্ণ বাইকের ওজন 141 কেজি, এজন্য হাই স্পিডে বাইকটা থাকবে সম্পূর্ণ স্ট্যাবল। আপনি যদি পিলিয়ন ছাড়াও বাইকটাকে রাইড করেন, তখনও আপনি খুবই স্বাচ্ছন্দ্যে বাইকটাকে রাইড করতে পারবেন হাইওয়ে কিংবা সিটিতে, কোনো সমস্যা হবেই না। সিটি রাইডিংয়েও এই বাইকটা দিয়ে খুব ভালোভাবে রাইড করতে পারবেন, কারণ এই বাইকের টার্নিং রেডিয়াস খুব একটা বেশি না, অবশ্য অ্যাভারেজ লেভেলে। বাইকের ফ্রন্টে হেডলাইটে ইউজ করা হয়েছে এলইডি, টেল লাইটেও এলইডি, কিন্তু ইন্ডিকেটরে কী ভেবে হ্যালোজেন ইউজ করেছে এটা কোম্পানি জানে। বাইকটাতে আপরাইট পাইপ হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, এজন্য আপনি লং টাইম বাইকটাকে রাইড করলেও ব্যাক পেন হবে না। কিন্তু লং টাইম রাইড করলে একটা সমস্যা আছে, বাইকটাতে যেহেতু কার্বোরেটর ইঞ্জিন, আপনি লং টাইম রাইড করলে আপনার ইঞ্জিনে হিটিং ইস্যু দেখা দিতে পারে, তখন পারফরম্যান্স ড্রপ করবে। এছাড়াও থাকছে সিঙ্গেল সিট, এটা খুবই ওয়াইড, এজন্য দুইজন বসতে পারবে খুবই কমফোর্টেবলভাবে। এখন হচ্ছে সবচেয়ে বড় বিষয় বাইকের প্রাইসটা 2,55,000 টাকা। এটা আমি প্রথমেও বলেছি, এই প্রাইস রেঞ্জে এই বাইকের ফিচার্স কোনোভাবেই যায় না। এই বাইকটাতে যদি FI ইউজ করা হতো, BS6 থাকতো, তাহলে একটা বিষয় ছিল, কিন্তু এই বাইকে তো তেমন কোনো ফিচার্স নাই। এই বাইকের কম্পিটিটর অনেক বাইকই বর্তমানে দেশে রয়েছে যেসব বাইকে ABS রয়েছে, আর ফিচার্সও এটার মতোই, কিন্তু তারপরেও এই বাইকের প্রাইস বেশি, এজন্যই বাইকের সেলের পরিমাণ খুবই কম। তারপরেও এই বাইকটা সম্পর্কে আপনার কি মনে হয়, আপনার গুরুত্বপূর্ণ ওপিনিয়ন জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।